আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক গিডের পক্ষ থেকে আজকে নতুন আর একটি ভিডিও তৈরি করছি, তো ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আশা করছি। ভিডিওটি আপনারা সবাই দেখবেন, ওকে? তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও হবে, আমি আপনাদের একটু দেখাই যে সিপিএ গ্রিপ, ওকে? তো আমরা যারা সিপিএ মার্কেটিং করি, তারা আসলে অনেক সময় অনেক নেটওয়ার্কে আমরা কাজের জন্য ঘুরি, কিন্তু কাজ করতে পারি না একটা অ্যাকাউন্টের জন্য। তো সিপিএ গ্রিপে কিন্তু আমরা খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারি, বাংলাদেশ থেকে না, শুধু বাংলাদেশ থেকে না, সব কান্ট্রি থেকে আমরা সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট করতে পারি খুব ইজিতে, সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ দিয়ে দেয়, ওকে? তো আর সিপিএ গ্রিপ নেটওয়ার্কটা কিন্তু অনেক ভালো। তো আমরা cpgrip.com এ আসবো, আসার পরে রেজিস্টারে ক্লিক করবো, ওকে? রেজিস্টারে ক্লিক করার পরে আমরা হচ্ছে এরকম ড্যাশবোর্ডটা দেখতে পাবো। তাহলে এখান থেকে আমাদের যেটা দিতে হবে, আমাদের ফার্স্ট নেম দিতে হবে, ওকে? তা আমি এখানে মনে করে দিচ্ছি এমডি জহির, লাস্ট এমডি, লাস্ট নেম দিব, ওকে, লাস্ট নেম দিলাম জহির, কোম্পানি দিব, দেখেন কোম্পানি দিয়ে দিলাম জহির আইটি পার্ক, ওকে? ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট আমাদের দেওয়ার থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা হবে না। তাহলে ওয়েবসাইটটা আমরা বাদ রাখছি, ওয়েবসাইটটা আমরা দিব না। তো স্ট্রিট অ্যাড্রেস যেটা চাচ্ছে, এটা হচ্ছে আমরা একটা অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিব, ওকে? তাহলে অ্যাড্রেস আমি দিব খুলনা, ঢাকা, ওকে, খুলনা, ঢাকা, বাংলাদেশ, এভাবে দিয়ে দিব। দেখেন স্ট্রিট লাইন টু, এটা আমার দেওয়ার প্রয়োজন না, আমি দিব না। সিটি হচ্ছে আমি দিয়ে দিব, সিটি হচ্ছে খুলনা, ওকে? সিটি খুলনা দিয়ে দিলাম, এখানে স্টেট রেজিওন আমি দিয়ে দিব খুলনা। আচ্ছা, এখন খুলনা দেওয়ার পরে এখানে যেটা চাচ্ছে, জিপ কোড চাচ্ছে, জিপ পোস্টাল কোড চাচ্ছে। তাহলে আমাকে কী করতে হবে, খুলনার জিপ কোড কোনটা, ওকে? খুলনার জিপ কোডটা 9। তাহলে আপনারা যেটা করবেন, দেখেন এখান থেকে গুগলে আসবেন, আসার পরে আমি খুলনা জিপ কোড লিখে সার্চ দিচ্ছিলাম, আপনাদের কান্ট্রিটা লিখে আপনারা সার্চ দিবেন, অবশ্যই আপনারা জিপ কোডটা পেয়ে যাবেন, ওকে? তাহলে এখান থেকে একটা ফোন নাম্বার দিতে হবে, তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব, ওকে? আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এখন এখানে স্কাইপ দিতে বলতেছে, আমি আপনারা আপনাদের স্কাইপ নেমটা বা স্কাইপ লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, স্কাইপ আইডিটা দিয়ে দিবেন। এখানে পাবলিশার টাইপ যেটা বলতেছে, পাবলিশার টাইপ আমি এখানে আদার দিয়ে দিব। ইমেইল অ্যাড্রেস দিতে বলতেছে, আমি যে যে মেইলটা দিয়ে আমি করতে চাচ্ছি সেই মেইলটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। অবশ্যই ভেইল একটা মেইল দিতে হবে, স্ট্যাম্প মেইল দিয়ে করলে কিন্তু এটা হবে না, ওকে? আমি মেইলটা এখানে দিয়ে দিলাম। এখন একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি এই যে নামের আগের এই পাসওয়ার্ডটাই আমি দিয়ে দিব, ওকে? এখন দেখেন এখানে টাইম জোন আছে, অবশ্যই আপনারা টাইম জোনটা সেট করে দিবেন, একটু খুঁজবেন টাইম জোনটা কোটা কোনটা হবে। বাংলাদেশের আমরা একটু খুঁজবো, +6, ওকে? আমাদের বাংলাদেশের যে +6 হবে, এই যে +6-এ আসছি আমরা, এই যে দেখেন ঢাকা, +6-এ আছে ঢাকা, ওকে? তো এখন আমি এই যে সিপি গ্রিপ অ্যাকাউন্টটা সম্পর্কে একটু জানবো, কোথা থেকে জানছি, ওকে? এটা জানতে হলে আমি দিব GOOGLE, গুগল, কোন জায়গা থেকে জানছি এটা জানতে চাইছে, আমি দিয়ে দিলাম গুগল, ওকে? এখন এই তিনটা টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে এখানে কি করলাম, রেজিস্টার নাও আমি ক্লিক করে দিলাম, ওকে? এখানে আমি সেভ করলে আমার এটা সেভ হয়ে যাবে, তো আমি হচ্ছে ওকে সেভ করে রাখলাম। আচ্ছা, তো দেখেন এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, তো এখন কিন্তু এই যে পেমেন্ট সেন্টার, তো এখন কিন্তু আমাদের এটা দেখার কোনো প্রয়োজন নাই, এটা ঠিক করার, এটা না থাকলেও ঠিক করলেও আমরা কাজ করতে পারবো, ওকে? অ্যাকাউন্ট সেটিং এখানে যেটা বলতেছে, এই যে আপনি যদি এগুলা চেঞ্জ করতে চান, এই যে এখানে যদি পাসওয়ার্ড এগুলা চেঞ্জ করতে চান, তাহলে চেঞ্জ করতে পারবেন, তো না আমাদের চেঞ্জ করারও কোনো প্রয়োজন নাই, আমরা চেঞ্জ করব না, ওকে? এখন যেমন আছে এরকমই থাকবে। এখানে পেমেন্ট সিস্টেমটা সেন্টার যেটা হচ্ছে, এটাও চেঞ্জ আমরা পরে করব, আমরা হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে পারবো এখান থেকে, এখান থেকে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে পারবো। তো এখন এই যে এখানে দেখেন পেপাল পেনিয়রের মাধ্যমে আমাদের পেমেন্ট দিবে, সেটা আমরা আমরা যখন ইনকাম আমাদের স্টার্ট হয়ে যাবে, তখন আমরা একটা সিলেক্ট করে দিয়ে আমরা ইনকাম করতে পারবো।
কাজ শুরু করে দিতে পারবো। ওকে, তো এখন আমাদের ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডটা যাওয়া, দেখেন ড্যাশবোর্ডটা ঠিক এরকম দেখাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে চ্যাট করছে। দেখেন এখানে কে কি করছে আমরা একটু দেখেন। এখানে লিখছে একজন সিস্টেম কি যেন কি লিখছে। হ্যাঁ এখানে দেখেন ইনি $63 ইনকাম করছে আজকের দিনে। তো এখানে হচ্ছে $63 ইনকাম করছে 3054টা ক্লিককে। হ্যাঁ তার উপর টোটাল লিড আসছে 28টা, 28টা লিডে উনি হচ্ছে $63 ইনকাম করছে। এরকম অনেকেই হলো চ্যাটিং করছে, চ্যাট করে তার কাজেরটা জানাচ্ছে। অবশ্য আমরা আপনারা জানাতে পারবেন, পারবো তো। সেজন্য আমাদের কি করতে হবে, এখানে দেখেন যেটা বলছে যে আমাদেরকে অবশ্যই এই চ্যাট করার জন্য, চ্যাটটা তখনই আমাদের জন্য অ্যাভেলেবেল হবে যখন আমরা কি করব, এই যে $25 আমরা ইনকাম করতে হব আমাদের এই যে অ্যাকাউন্টে, যখন $25 হবে তখন কিন্তু আমরা এখান থেকে ইনকাম স্টার এই চ্যাটটা করতে পারবো। ওকে, তারপরের অপশনটা হচ্ছে যে আমরা কিভাবে কাজ করতে পারি। এখান থেকে হচ্ছে আমরা দেখেন অফারে গেলাম, অফার টুলসে গেলাম, মাই অফার টুলসে যে আমরা হলো আমাদের অফারগুলো সিলেক্ট করতে পারি। এগুলা হচ্ছে আমাদের বাংলাদেশের অফার সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা যদি হচ্ছে যে কান্ট্রিটা সিলেক্ট করব সেই কান্ট্রি চলে আসবে। ওকে, এভাবেই হচ্ছে আমরা কাজ শুরু করে দিতে পারি। ওকে, তাহলে আপনারা এভাবে একটা সিপে গ্রিপে অ্যাকাউন্ট করে নেন। করে নেওয়ার পরে কীভাবে কাজ করবেন অবশ্যই আমি সেগুলো আপনাদের ডে বাই ডে দেখানোর চেষ্টা করব। আশা করছি ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।